সুন্দরবন হিস্ট্রি আর মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন প্রথম সকালবেলা, আর মা দেখুন পুকুরে ছিপ ফেলছে। আর আজকে পর্বে তুলে ধরব গাছ কাটা, বাড়িতে অন্য অন্য গাছও কাটা হবে। আর বিশেষ আকর্ষণ হচ্ছে যে ঘরের চালে যে মোটা গাছটা পড়েছিল না, ওই গাছটা কীভাবে কাটবো আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর বর্ষার বাবা আর বাবা কিন্তু দুই দিকে গেছে মিস্ত্রি খুঁজতে, মানে যে কাঠ কাটা মেশিনটা যার আছে তাদের বাড়িতে গিয়েছে, এখন কোন দিক থেকে কে আসে। দুটো মিস্ত্রি আছে আমাদের এখানে, ওই জন্য দুই দিকে গেছে দুজন। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে, স্কিপ করবেন একদম। অবশেষে কিন্তু মিস্ত্রি এসে গেছে, আর মিস্ত্রি গাছের উপরে উঠে দেখছে যে গাছ কিভাবে কাটা যায়। আর বর্ষার বাবা দেখুন যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে। দাদা ভাই কিন্তু এবার গাছ কাটবে। দাদা ভাই বলছে গাছে কি আর অসুবিধা আছে নতুন করে? এখন এসে যা পরিস্থিতি দেখছি, খুব বাজে পরিস্থিতি, ঝড়ের তাণ্ডব তো প্রচুর চলেছে, ঘরের উপরে তো বেশ কয়েকটা ক্ষতিও হয়ে গেছে, আমাদের যে অ্যাসবেস্টসের সাউন্ড কয়েকটা অ্যাসবেস্টস ভেঙেও গেছে। আর আশা করছি খুব একটা অসুবিধা হবে না, কারণ আস্তে আস্তে দেখে যতটা সুবিধাভাবে গাছটা কেটে নামানো যায় সেই চেষ্টাই করছি আমরা। বন্ধুরা দেখতে থাকুন আর আমরা আমাদের ডিউটি শুরু করি। আচ্ছা দাদা, আমি দেখছি পজিশন, আমি দেখছি ভাই কি কি বলছে দেখছি। তো তোমরা চাপ নিও না, তোমরা এখানে বসো। আচ্ছা আমি নিচে যাব। নিচের থেকে সবাই সুরে যাটি বলো, বাবা সুরে যাটি বলো। Wow.
ঘরের নিচে কেউ নেই তো? দুজন দুই দিকে ধরো জীবনের ভাব। হাতের শিখে মাল পিস পিস করে নামানো হচ্ছে, কাঁচা গাছ না আরো ভাবছিলাম বাঁধা ছিল, আর মানে এই কয়েক বছর আগে বাঁধা খুব শক্তপোক্ত ঘর, ওই জন্য ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। আর নয় পুরাতন যদি ঘর হতো থাকার কথা বিচরণ হয়ে যেত। এইবার এ যেটা বোঝা যাচ্ছে একদম সোপাটে পড়িনি, আস্তে 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 পড়িস। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টোটালি গাছ কমপ্লিট কাটা পর্যন্ত। ফুটলিক্সের সাথে কিন্তু কাটা হলো গাছটা, এখন মেন বডি এই দাঁড়িয়ে গেছে ওপরে। আর নে না তিনটে শাক হচ্ছে একটা কাজ করি, হ্যাঁ এই সাদা এই সাত ফুটে একটা সেমেরে রেখে দিই, আর গোড়া থেকে দাদা নেয় নিল, নাহলে বেকার অন্য কাজে লাগালে লেগে লাগিয়ে মোটামুটি কাটিংটা একটা হিসেব করে কাটতে হচ্ছে যেন যে কোনো কাজে লাগে।
বন্ধুরা, এই যে গাছটা দেখেছিলেন এই পাশের বাড়ির উপরে কিন্তু হেলে আছে। একে প্রচুর চেষ্টা করেছিল ঝড়ে ফেলার জন্যে, কিন্তু সেই ঈশ্বরের কৃপায় মোটামুটি ও দাঁড়িয়ে আছে কোনো রকমে। কারণ পড়লে অনেক ক্ষতি হয়ে যেত। ওই সাইডে অনেক ফলের গাছ ওদের বাড়িতে, ওখানে লেবু গাছ, আম গাছ অনেক কিছু আছে। এই যে আমরা কিন্তু খুব রিস্ক নিয়ে কাটা শুরু করছি। ভাই উঠে গেছে উপরে, ঝড় হচ্ছে, কিন্তু তুমি খুব সাবধানে কাজ করবে। যথেষ্ট বাতাস হচ্ছে। ওখানে কিন্তু ভাই প্রতিটা ডাল বেঁধে কেটে ছেড়ে দেবে, আমি কিন্তু ধরে নেব নিচের থেকে। এই প্ল্যান করা হয়েছে দুজন মিলে। ঠিক আছে, এতক্ষণ ডালপালা কাটা দেখলেন, এবার গাছটা কাটা হবে। আর গাছের গায়ে দুটো দড়ি বাঁধা হয়েছে, একটা কান বাঁধা হয়েছে, আর এই দড়িটা বাঁধা হয়েছে আমাদের এই ড্রেনে ফেলা হবে বলে গাছটা। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর গাছটা কীভাবে পরে দেখুন। গাছের গায়ে দেখুন একটা দড়ি বাঁধা আছে এই যে, আর বর্ষার বাবা একটা দড়ি ধরে আছে। উদ্দেশ্যটা ঠিকঠাকভাবে পূরণ হয়েছে, মানে 100% একদম যেভাবে ফেলার কথা ছিল সেভাবে পড়েছে। আর আমাদের প্রাণীকুলের, প্রাণী জগৎকে রক্ষা করার মূল উৎস হচ্ছে এই গাছ। তো গাছ আমরা অবাধে কোনোদিন কাটি না, একচুয়ালি নিরুপায় হয়ে ক্ষতি শিকার হয়ে তখনই আমাদেরকে গাছ কাটতে হয়। বন্ধুরা দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন। গাছটা এই যে পড়েছে, ভিজে গেছি, পড়ে গেছি, ওখানে পুরো ডিগবাজি খেয়েছি পিছন ভাই। তাতে দুঃখ নেই, গাছটা সুস্থভাবে জায়গায় পড়লো। এই পাশে পড়লে অনেক মানে ক্ষতি, ক্ষয়ক্ষতি হয়ে যেত। যাই হোক, টোটালি আজকে গাছ কাটার পর্বটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে, আর একটু বেশি পরিমাণে একটু শেয়ার করবেন যেন আরও দু দশজন দেখতে পারে। আজকে পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।